আর আমার বাচ্চা আমার হাজবেন্ড বাইরে থাকে সে অনেক কষ্ট করে সে আমি বরিশাল থেকে আমি ঢাকা আসছে আমার বাচ্চা ভালো লেখাপড়া করার জন্য কিন্তু আমি আমার হাজবেন্ড বলতেছে তুমি এই লেখাপড়া বাদ দিয়ে তুমি আবার বরিশাল চলে যাও তাহলে আমি বলতে যাচ্ছি আমার বাচ্চাদের উন্নতি হচ্ছে না এই লেখাপড়া অবনতি হচ্ছে আগে আমার বাচ্চাদের মোবাইল ধরতে দিতাম না এখন আমার বাচ্চা মোবাইল ছাড়া সে কিচ্ছু বোঝে না একটু বন্ধ করে দিন হ্যাঁ আমি আমি বেশি কিছু বলবো না আমার বাচ্চাদের লিখে তো আমাদের একটাই অনুরোধ আপনারা যেটা করেন না করেন আপনারা লিখিতটা করেন এক জবান নো ভেজাল জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়ে তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি আমিও ফ্যালকন এমএস পাইপই চাই ফ্যালকন এমএস পাইপ নির্ভরতার প্রতীক শুনেছি আজকে রাস্তায় আমরা পুরো রাজপথে নেমে যাব আমাদের শুধু আজকে শহীদ মিনারে মানববন্ধন না আমাদের মানববন্ধন আমাদের এই কারিকুলামের যদি বিপক্ষে যায় আমরা অনুরোধ করব সরকারের কাছে যে আমাদের এই মানববন্ধন শুধু এটুকু থেমে থাকবে না আমরা মায়েরা বাবারা রাজপথে নেমে যাব কারণ অনেক পরিশ্রম করে আমরা বাচ্চাগুলোকে তৈরি করি আমাদের বাচ্চাগুলো যখন বিদেশে যায় স্কলারশিপ নিতে কোনো বাচ্চার ভিতরে আসে না যে বাংলাদেশি কিচ্ছু পারে না নেভার তাদের নিয়ে গৌরব যে তাদের মেধা আছে তারা পরিশ্রমী আমরা সবাই পরিশ্রমী এবং রাখালদা একটা কথা বলেছেন অভিভাবকরা সব ধরনের অভিভাবক শিক্ষিত আমি বলবো যে পাঠ্যপুস্তকে শিক্ষিত হলে আমার চারটা মাস্টার্সি দুটো সার্টিফিকেট ম্যাট্রিক ইন্টারের সার্টিফিকেট নো আমি এমফিল পিএইচডি করেছি আমি ভালো মা না যে মা কৃষক যে মা লেবার যে মা গার্মেন্টসে চাকরি করে ও কিন্তু মা আমি ওকে স্যালুট জানাই যে বাবা রিক্সা চালায় তার বাচ্চা কিন্তু এখন ম্যাজিস্ট্রেট বিসিএস ক্যাডার সে কিন্তু ঠিক